আমরা উপস্থিত হয়েছি বরজড়ার বিধায়কের কাছে, সুজিত চক্রবর্তী। এবার বরজড়া বিধানসভা কেন্দ্রে আবারও সে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। নাম, প্রার্থীর নাম ঘোষিত হয়েছে এবং সংযুক্ত মোর্চার পক্ষ থেকে বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সংযুক্ত মোর্চার প্রার্থী সুজিত চক্রবর্তী। আপনাকে একটা প্রশ্ন আমরা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা বলছি, এবারের নির্বাচনে আপনি কি আশাবাদী আবার জিতবেন? হ্যাঁ নিশ্চয়ই, আমি আবার 2021-এ জিতবো। মানুষ আপনাদের পক্ষে আছে? একদম, মানুষ আমাদের পক্ষে আছে। এবং গত বিগত ওই কৃষক আন্দোলনের পর থেকে সারা দেশে, শুধু কৃষক আন্দোলন না, করোনা লকডাউন পিরিয়ড থেকে আমাদের বামপন্থীদের বেশিরভাগটাই হচ্ছে যে মানুষের পাশে ছিল। সেই কারণে আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে আমরা পশ্চিমবাংলায় সরকার তৈরি করব। আমরা দেখেছি আপনাকে লড়াইয়ের মধ্যে আপনি আছেন, প্রতিনিয়ত মানুষের পাশে থেকেছেন, বামপন্থীরা আছেন, কিন্তু সরকার গঠন করার মতন অবস্থা আছে বামপন্থী? অবশ্যই বামপন্থীরা সরকার এবারে গঠন করছে, কারণ গোটা পশ্চিমবাংলার মানুষ জেনে গেছে যে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল একে তাড়াতেই হবে যেভাবে হোক, আর সাথে সাথে সাম্প্রদায়িক বিজেপিকেও এখান থেকে হটাতে, এই দুটোই ইস্যু। আপনারা সরকারে আসলে পরে আপনার কী ধারণা যে কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া হবে? আমাদের প্রথম এবং প্রধান বিষয় হচ্ছে, দেখুন এই যে বিগত 10 বছর ধরে একটা রাজ্যে সরকার চলল, আচ্ছা বলুন তো যে কোনো বেকার যুবক স্বচ্ছতার সঙ্গে কোনো চাকরি পেয়েছে? টাকা যার, চাকরি তার, এইটা হচ্ছে পশ্চিমবাংলার মানুষ এবং বেকার যুবকরা সবাই জেনে গেছে। এইটাকেই প্রথম হচ্ছে যে পাল্টাতে হবে। এবং 5,18,000 শূন্য পদ আছে পশ্চিমবাংলায় সরকারি, সেই শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য থাকবে। কৃষকদের ব্যাপার, কৃষকদের তো আপনারা জানেন যে কৃষক আন্দোলন চলছে সারা দেশে, 3টে ওই কেন্দ্রীয় সরকারের কৃষি আইন যেগুলো হচ্ছে যে কৃষক বিরোধী আইন, এইটার বিরুদ্ধে তো আন্দোলন লাগাতার চলছে সারা দেশে বামপন্থীদের সাথে সাথে আমরাও করেছি। এবং বিশেষ করে আমরা বিধানসভায় বারে বারে মমতা ব্যানার্জি মুখে বলছেন যে কৃষকদের পক্ষে আমরা, কিন্তু বিধানসভার ভেতরে একটা বিরোধী প্রস্তাব আনতে, ওই কৃষি বিলের বিরুদ্ধে একটা প্রস্তাব আনতে আমরা, আমাদের পরিষদীয় দল সাথে কংগ্রেস পরিষদীয় দল আমরা হিমশিম খেয়ে গেছি। পরে সেটাকে অনুমোদন দেয়, কিন্তু আলোচনার সময় একেবারে কম দিয়েছিল, মাত্র 2 ঘন্টা, যেটা হচ্ছে 3 দিন ধরে আলোচনার একটা বিষয় সেটা 2 ঘন্টাতে শেষ করেছিল, এইরকম একটা বিষয় আর কি। আচ্ছা এখন তো মানে মেয়েদের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা, পঞ্চায়েত নির্বাচনে মানে নমিনেশন দিতে না দেওয়া, আপনাদের যদি সরকার গঠন হয় এইগুলোর ব্যাপার নিয়ে কী করবেন আপনারা? আবার নমিনেশন আটকে দেবেন? দেখুন, 1977 সালে বামফ্রন্ট সরকার প্রথম হচ্ছে যে প্রতিষ্ঠা হয়, এবং তারপরে 1978 সালে পশ্চিমবাংলায় হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, এবং তার পরবর্তী সময় থেকে একেবারে 2011 সাল পরেও, মানে 2013 সালে আবার পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, কিন্তু সেই ততদিন পর্যন্ত পশ্চিমবাংলাতে এই পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন করতে দেবে না সরকারের পক্ষ থেকে, এই যে জেহাদ, এরকম কখনো বামফ্রন্ট সরকার করেনি। এবং আমরা পশ্চিম সারা ভারতবর্ষে হচ্ছে যে পঞ্চায়েতি রাজ হচ্ছে আমরা প্রতিষ্ঠা করেছিলাম, এবং যেটা পশ্চিমবাংলার পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সারা ভারতবর্ষে রাজীব গান্ধীর সময় রাজীব গান্ধী বলে গেছিলেন, এবং সারা ভারতবর্ষে সেইটাকে সেইভাবে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। এবং আমরা আগামী দিনে বামফ্রন্ট সরকার এলে এই যে পঞ্চায়েতের দুর্নীতি, এই একেবারে দুর্নীতি সমস্ত বিষয়ে, পঞ্চায়েতের যে সমস্ত কাজকর্ম হচ্ছে এই দুর্নীতি বন্ধ করে আবার মানুষের পঞ্চায়েত, যেটা জ্যোতিবাবু ঘোষণা করেছিলেন রাইটার্স থেকে যে আমাদের সরকার রাইটার্স বিল্ডিং থেকে চলবে না, একবারে গ্রামের, প্রত্যন্ত গ্রামের একটা সরকার থাকবে, সেই সরকারটা হচ্ছে পঞ্চায়েতের ত্রিস্তরীয় ব্যবস্থা, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এবং সেইভাবেই আমরা আবার পুনরায় প্রতিষ্ঠা করব পশ্চিমবাংলায় ওই গণতন্ত্রকে। আচ্ছা এটা ঠিকই যে শূন্য পদ যা আছে সেই পদে লোক নিয়োগের কথা আপনি বললেন, কিন্তু সরকার সবাইকে কাজ দিতে পারবে এমনটা তো ভাবা যায় না। এখন কলকারখানা স্থাপন, শিল্পায়ন, এই ব্যাপার নিয়ে সরকারের কি কোনো ভূমিকা নিতে পারবে বলে মনে হয়? দেখুন পশ্চিমবাংলায় মানে আমরা সিঙ্গুর নিয়ে কী হবে আবার? এখনও আমরা সিঙ্গুরে তো কলকারখানা করবই,
এখনো পর্যন্ত ওই সিঙ্গুরে যে কারখানার জায়গা সেখানে মমতা ব্যানার্জি মানুষকে বিভ্রান্ত করেছিল, বলেছিল এখানে চাষ হবে, আজ পর্যন্ত চাষ ভালো করে হলো না। উনি তো অধিগ্রহণ করলেন, ডিনামাইট দিয়ে কারখানাকে শেষ করে দিলেন, 1500 কোটি টাকা এখানে ইনভেস্ট করেছিলেন টাটা কোম্পানি, সে তো হতে দিলেন না। আপনি জিন্দালের দেখুন, রঘুনাথপুরে দেখুন, সর্বত্র হচ্ছে জায়গা আছে। এমনকি আমি লাস্ট পর্যন্ত বলতে পারি যে কাটোয়ার যে তাপবিদ্যুৎ কেন্দ্র আপনি বলুন তো চালু করতে পারলো? ওখানে বামফ্রন্ট সরকার জায়গা জমি সমস্ত কিছু দিয়ে এলো, 10 বছরে কাটোয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র চালু করতে পারলো না। আমাদের লক্ষ্যটাই হচ্ছে শিল্প প্রতিষ্ঠা করতে হবে, যে কারণে মমতা ব্যানার্জি শিল্পের বিরোধিতা করে মানুষকে বিভ্রান্ত করে হচ্ছে যে সরকারে এসেছিল। আজকে মমতা ব্যানার্জি নিজেই বলতে শুরু করেছেন সরকার যাওয়ার সময় যে শিল্প প্রয়োজন, শিল্পের দরকার আছে, শিল্প করতে হবে। সেই জন্যে বামফ্রন্ট সরকার বিগত দিনে কৃষির ওপর ভিত্তি করে শিল্পের যে স্লোগান দিয়েছিল, আগামী দিনে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হলে আবার সেই স্লোগান শুরু হবে যে কৃষির ওপর ভিত্তি করে আমরা শিল্পায়ন করতে চাই। মানে সেই জন্যে আপনারা সরকারে যেতে চাইছেন নতুন করে। থ্যাংক ইউ।